এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাকসাম জংশন, যেখানে কিন্তু চারটি যাত্রীবাহী ট্রেন এবং দুইটি কিন্তু মালবাহী ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ দুপুর থেকে কিন্তু এই ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, তার পাশাপাশি যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু তারা কিন্তু চট্টগ্রামের মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু বাইপাসের মাধ্যমে কিন্তু তারা ভেঙে ভেঙে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি যারা এখানকার যারা লাকসাম থেকে টিকিট ক্রয় করেছে তারা কিন্তু নির্দিষ্ট সময় যাওয়া না যেতে পেরে তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। বিশেষ করে যে অভিযোগটি তারা করেছেন যে টিকিট ক্রয় করার পরে যে যখন যেতে পারছেন না, তখন যখন টিকিট ফেরত দিতে যাচ্ছিলেন তখন কিন্তু তারা তাদের যে টাকা আসছে সেটা কিন্তু ফেরত পাচ্ছেন না, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় কিন্তু তাদেরকে গালিগালাজ করেছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ করেছেন টিকিট কাউন্টারে যারা রয়েছে তাদের বিরুদ্ধে। আমি যদি আপনারা যদি দেখাতে চাই যে এখানেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে যে জংশনটি সেটা কিন্তু লাকসাম জংশন, আমি এখানে কিন্তু অসংখ্য যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে, অর্থাৎ কখন ট্রেন ছাড়বে, অর্থাৎ কখন যে নাঙ্গল করে যে দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমি যদি জানিয়ে রাখতে চাই এখানে যে চারটি ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই চারটি ট্রেন হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে গামী সুবর্ণা এক্সপ্রেস, যেটা বিকাল 4টার সময় কিন্তু এটা ঢাকা থেকে ছেড়ে এসেছে, এবং এটা সেটা কিন্তু চট্টগ্রাম যাওয়ার কথা ছিল 9:25 মধ্যে, কিন্তু এখন পর্যন্ত সেই সুবর্ণা যে এক্সপ্রেস সেটা কিন্তু এখনও 12:25 বাজে এখন এখানেও কিন্তু লাকসামে দাঁড়িয়ে রয়েছে। তার পাশাপাশি যে সিলেট থেকে চট্টগ্রামগামী যে পাহাড়িকা সেটা কিন্তু সকাল 10:30 সিলেট থেকে ছেড়ে এসেছে, এবং সন্ধ্যা 7টায় কিন্তু চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু সেটা লাকসামে দাঁড়িয়ে রয়েছে। তার পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম কর্ণফুলি যে এক্সপ্রেস রয়েছে সেটা কিন্তু 8:45 ঢাকা থেকে ছেড়ে এসেছে, এবং 5:50 অর্থাৎ 6টা নাগাদ কিন্তু চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছিল, তবে এখন পর্যন্ত সেটা কিন্তু চট্টগ্রাম পৌঁছেনি। এবং চাঁদপুর থেকে ছেড়ে আসা যে সাগরিকা এক্সপ্রেসটি রয়েছে সেটা কিন্তু দুপুর 1:45 কিন্তু ছেড়ে এসেছে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত 6:40 পৌঁছানোর কথা থাকলেও এখন পর্যন্ত সেটা কিন্তু লাকসামে যে জংশন সেটা এখানে কিন্তু অবস্থান করছে। এবং এই আজকে ট্রেন দুর্ঘটনার কারণে কিন্তু বেশ কিছু শিডিউল কিন্তু এখানে বাতিল করা হয়েছে, যেমন চট্টগ্রাম থেকে ঢাকা মহানগর গুদুলে যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু বিকাল 3টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম যে তরুণা 11:15 ছেড়ে আসার কথা সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ময়মনসিংহগামী যে বিজয় এক্সপ্রেস ছিল চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামগামী যে বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকে আসার কথা সেই দুইটা ট্রেনও কিন্তু বাতিল করা হয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের নিশ্চিত করেছে এখানকার যে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, তিনি কিন্তু বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং সবথেকে যে বিষয়টি আমাদের চোখে লক্ষণীয় বা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে যে যাত্রীদের যে ভোগান্তি, এবং সেই ভোগান্তি কিন্তু অনেকটা কিন্তু বেড়ে গিয়েছে, এবং যাত্রীরা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন। আর যেহেতু এখানে যে ট্রেনের যে শিডিউলের বিলম্ব হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে যাত্রীদের নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং লাকসাম থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে সন্ধ্যা থেকেই, কিন্তু যাতে করে তাদের নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করা যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য লাকসাম জংশন থেকে।